সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ার মোরব্বার একটি সহজ রেসিপি। আমি আজকে এটাকে খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি আস্তে একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা এরকম সাদা আবরণ উপরে পড়েছে কিনা এরকম দেখে নেবেন। সাদা আবরণ পড়া মানেই চাল কুমড়াটা পেকে গিয়েছে। সবসময় পুরোপুরি পাকা চাল কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন। এটা যদিও পেকে গিয়েছে কিন্তু উপর থেকে অত বেশি সাদা আবরণ পড়েনি। বিচিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পেকে গিয়েছে। আমি চাল কুমড়াটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে এসেছি। এখনও এর গায়ে সবুজ আবরণ আর বিচি রয়েছে। তো আমি একটি পটেটো পিলার দিয়ে সবুজ অংশটাকে ফেলে দিব। সবুজ অংশটার ফেলার একটাই কারণ, যাতে মোরব্বাটা সাদা ধবধবে হয়। আমার সবুজ অংশটা ফেলা শেষ সবগুলোর। এবার আমি একদম এর গায়ে যতটুকু নরম অংশ আছে সেটুকুও ফেলে দিব, যাতে চাল কুমড়ার গায়ে কোনো নরম অংশ না থাকে। শুধু মাঝখানে শক্ত অংশটাই নিব। সবগুলো আমার পরিষ্কার করে নেওয়া শেষ। এবার আমি একটি স্টিলের কাঁটা চামচ দিয়ে এগুলোকে এভাবে কেচে নিব। এই কাজটাকে আপনাকে সাবধানতার সাথে করতে হবে, যাতে হাতে না লেগে যায়। যদিও কাজটা খুবই ধৈর্যের ব্যাপার, আস্তে আস্তে ধৈর্য সহকারে করে নেবেন। এবার আমি অপর পাশও করে নিচ্ছি। এভাবে কেচে নেওয়ার কারণ হলো, যাতে যখন এগুলা চিনি শিরার মধ্যে দেওয়া হবে, এর ভেতরে যেন চিনির পুরো শিরাটা ঢুকে একদম ভেতরটা নরম হয়ে যায়। আমার একটা কেচে নেওয়া শেষ। দেখুন, এবার আমি এটাকে চেপে ভেতর থেকে রসটা বের করে ফেলে দিব। সবগুলোকেই কেচে এভাবে রস ফেলে দিয়ে নিয়ে আসছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, যাতে চাল কুমড়া সবগুলো এর ভিতর ভিজতে পারে। আর দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ চুন। এটা হচ্ছে ওই চুন যেগুলো দিয়ে পান খাওয়া হয়। তো চুনটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুনটা মেশানো শেষ, এবার আমি আগে থেকে কেচে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চুনের মধ্যে ভেজানোর একটাই কারণ, যাতে এগুলো শক্ত হয়ে যায়। এবার এইগুলোকে রেখে দিন আপনি পুরোপুরি 6 থেকে 8 ঘন্টার জন্য। এভাবেই আমি রেখে দিচ্ছি পুরোপুরি সারা রাত। ফিরে আসছি পুরো এক রাত পরে। এখন সকালবেলা। তো আমি এগুলোকে এবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আপনি ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত এর থেকে চূর্ণের আবরণ বের হতে থাকবে। তাতে আপনি 7 থেকে 8 বার বা 10 বারও ধুয়ে নিতে পারেন। মোটামুটি আপনি যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে এর ভিতরে আর কোনো চুনের অংশ নেই, ততক্ষণ আপনি ধুয়ে নেবেন। তো আমি অনেকবার ধুয়ে নিয়ে এবার ফিরে আসছি। এগুলো যেহেতু বড় বড়, এবার আমি এগুলোকে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। আমি কেটে ছোটো ছোটো চিকন চিকন পিস করে নিচ্ছি সবগুলোকে। আমার সবগুলোই পিস করা শেষ। এবার আমি একটি ফ্রাই প্যানে এগুলোকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। আমি পুরোপুরি 10 মিনিট এটাকে সেদ্ধ করে নিব, যাতে চাল কুমড়াটি পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি সেদ্ধ করে নিয়ে এসেছি, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটি ছাঁকনিতেও তুলে নিতে পারেন। তো গরম গরম অবস্থায় তুলে নিতে হবে। আমার সবগুলো তুলে নেওয়া শেষ। ওই একই প্যানে আমি এবার আবার এগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে সবগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিব। এই কাজটা আপনাকে গরম থাকা অবস্থাতেই করতে হবে। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এটাকে চুলায় দেইনি। 1 ঘন্টা পরে
ঢাকনা তুলে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, তো চিনিটা আরও পুরোপুরি গলে গিয়ে এটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিব। আপনার যদি এই পর্যায়ে মনে হয় যে চিনির পরিমাণ কম হয়েছে, তো আপনি একটু দিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। আমার নিজস্ব পছন্দ যে মোরব্বার গায়ে চিনির পরত না পড়ুক, এজন্য আমি চিনির পরিমাণ একটু কম নিয়েছি। তো আমি অনবরত নেড়ে পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। তো আমার শেষ। এবার আমি দুইটা স্ট্যান্ডের উপরে এগুলোকে সুন্দর করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো প্লেটে দিবেন সেটা হবে না, এরকম কোনো স্ট্যান্ডই দিতে হবে যাতে এর গায়ের এক্সট্রা চিনিটা ঝরে যায়। তো এইভাবে আপনি ফ্যানের নিচেও রেখে দিতে পারেন বা রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। তো আমি পুরোপুরি এক রাত পরে চলে এসেছি, সারা রাত এটা ফ্যানের নিচে শুকানো ছিল। তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। হয়ে গেল চাল কুমড়ার মোরব্বা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।